আজকের রেসিপি ফলো করলে আপনি বাসায় বসে রেস্টুরেন্টের মতো চাউমিন তৈরি করতে পারবেন। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতো। প্রথমে নুডল সিদ্ধ করার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পানি বসিয়ে দিয়েছি। এরপর পানি যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলে সিদ্ধ করার পরে একটার সাথে আরেকটা নুডলস লেগে যায় না। আজকের রেসিপির জন্য এখানে আমি কোরিয়ান একটি স্প্যাগেটি নিয়েছিলাম। এখানে যে কোনো ধরনের মোটা নুডলস নিলেই হবে। 70% সিদ্ধ হওয়ার পরে আমি একটি স্ট্রেইনারের মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি এখানে একটি সস তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি সয়া সস, টমেটো কেচাপ, লাল মরিচের গুঁড়ো, এখানে মরিচের গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করা যাবে। নিয়ে নিচ্ছে 2 প্যাকেট ম্যাগি মশলা। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিলে আমাদের সস রেডি। এবার প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে সবকিছু এক এক করে ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি একটি ডিম, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। ডিম তুলে নেয়ার পরে ওই একই প্যানে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর কিছু চিংড়ি মাছও আমি ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছ একপাশে রেখে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু চিকেন। এখানে আমি হাড় ছাড়া কিছু চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ ও গোলমরিচের গুঁড়ো। চিকেনগুলো ভাজার জন্য এখানে আর কোনো এক্সট্রা মশলার দরকার নেই। ঠিক একইভাবে আমি কিছু গাজর ও বিনস হাই হিটে সর্টে করে নেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই যেন চুলার জল হাই থাকে। সবকিছু তুলে নেয়ার পরে প্যানে 2 চামচ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুনের কাঁচা ভাব চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে এক এক করে ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দিতে হবে। রান্নার এই পর্যায়ে কোনো ধরনের লবণ দেওয়ার দরকার নেই। সবকিছু ভাজার সময় যেহেতু আলাদা আলাদা করে লবণ দিয়েছি এবং সয়া সসে পর্যাপ্ত লবণ আছে, তাই এখানে আর লবণ দেওয়ার দরকার হবে না। সসগুলো সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নেয়ার পরে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিতে হবে। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের চাউমিন সম্পূর্ণ রেডি। এটার স্বাদ রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।